হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যাগেন বাঙালির অক্সিজেন। ফ্রেন্ডস, আজ আমি এই ভিডিওতে আরও একটি জিকে মক টেস্ট ক্লাস নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমাদের চ্যানেলের আগের জিকে মক টেস্ট ক্লাসগুলো যদি আপনারা দেখে না থাকেন, তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওই ক্লাসগুলি দেখে নিন, কারণ আমরা 100% কমন যোগ্য প্রশ্ন নিয়ে জিকে মক টেস্ট ক্লাসগুলি করে থাকি। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন, কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। ভিডিওটি শুরু করার আগে আমি প্রথমেই গত মক টেস্ট ক্লাসের প্রশ্নের উত্তরটি দিয়ে দিই। তো মক টেস্ট ক্লাসে সবার কাছ থেকে যে প্রশ্নের উত্তরটি চেয়েছিলাম, আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদের নাম কি, বন্ধুরা এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কাস্পিয়ান সাগর। বন্ধুরা, এবার দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। আজকের প্রথম প্রশ্ন, সদ্য প্রয়াত রাষ্ট্রপতি প্রণব বাবুর এর মধ্যে কোন পদে আবৃত হননি? অপশান এ ভারতের রাষ্ট্রপতি, অপশান বি বিদেশমন্ত্রী, অপশান সি উপরাষ্ট্রপতি, অপশান ডি অর্থমন্ত্রী। এর সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান সি উপরাষ্ট্রপতি। দুই নম্বর প্রশ্ন, দাস ক্যাপিটাল কার লেখা? চারটি অপশান রয়েছে, অপশান এ জেন অস্টিন, অপশান বি কার্ল মার্কস, অপশান সি অ্যাডাম স্মিথ, অপশান ডি মুল্করাজ আনন্দ। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি কার্ল মার্কস। নেক্সট তিন নম্বর প্রশ্ন, মেট্রো রেলের বর্তমান জেনারেল ম্যানেজার কে? চারটি অপশান রয়েছে, অপশান এ বিনোদ কুমার, অপশান বি এস এম গুপ্তা, অপশান সি কৃষ্ণা মেনন, অপশান ডি মনোজ যোশী। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি মনোজ যোশী। চার নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার কে? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি সুপ্রিম কোর্ট, অপশান ডি লোকসভা। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি সুপ্রিম কোর্ট। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই সম্পূর্ণ ইনফরমেশন খুব সহজেই পেয়ে যেতে পারে। পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন, আলিয়া সৃষ্টিতে ভূমিকা আছে নিচের কোন গ্যাসটির? অপশান এ মিথেন, অপশান বি নাইট্রোজেন, অপশান সি C2H2, অপশান ডি কোনোটি নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ CH4, অর্থাৎ মিথেন। ছয় নম্বর প্রশ্ন, ত্রয়ী সূত্রের উদ্ভাবন করেন কোন বিজ্ঞানী? অপশান এ ডোবেরিনার, অপশান বি ডালটন, অপশান সি বার্জেলিয়াম, অপশান ডি মেন্ডেলিভ। এর রাইট অ্যান্সার হবে অপশান এ ডোবেরিনার। পরবর্তী প্রশ্ন, সাত নম্বর প্রশ্ন, সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে আছে? অপশান এ বিহার, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি ওড়িশা, অপশান ডি ঝাড়খণ্ড। রাইট অ্যান্সার হবে অপশান বি পশ্চিমবঙ্গ। আট নম্বর প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিখ্যাত ময়ূর সিংহাসন কোন মোগল সম্রাট তৈরি করান? অপশান এ শাহজাহান, অপশান বি বাবর, অপশান সি হুমায়ুন, অপশান ডি আকবর। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ শাহজাহান। নয় নম্বর প্রশ্ন, হু এর সদর দপ্তর কোথায়? অপশান এ লন্ডন, অপশান বি জেনেভা, অপশান সি নিউ ইয়র্ক, অপশান ডি প্যারিস। এর রাইট অ্যান্সার হবে অপশান বি জেনেভা। বন্ধুরা, প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মন দিয়ে প্রশ্নগুলো শুনুন এবং উত্তরগুলো করার চেষ্টা করুন। দশ নম্বর প্রশ্ন, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? অপশান এ অশোক, অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান সি অজাতশত্রু, অপশান ডি শশাঙ্ক। এর রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান এ অশোক। এগারো নম্বর প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে প্রথম রেলপথ চালু হয়? অপশান এ লর্ড কর্নওয়ালিস, অপশান বি লর্ড হেস্টিংস, অপশান সি লর্ড ডালহৌসি, অপশান ডি লর্ড ক্যানিং। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি লর্ড ডালহৌসি। বারো নম্বর প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশান এ খেলা, অপশান বি চিকিৎসা, অপশান সি সাংবাদিকতা, অপশান ডি কোনোটি নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি সাংবাদিকতা। তেরো নম্বর প্রশ্ন, মহীশূরের বাঘ নামে কে পরিচিত? অপশান এ টিপু সুলতান, অপশান বি ছত্রপতি শিবাজি, অপশান সি শেরশাহ, অপশান ডি চেঙ্গিস খাঁ। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ টিপু সুলতান। টিপু সুলতানকে মহীশূরের বাঘ বলা হয়।
14 নম্বর প্রশ্ন, যন্তর মন্তর কোথায় অবস্থিত? চারটি অপশান রয়েছে, অপশান এ চণ্ডীগড়, অপশান বি কলকাতা, অপশান সি পুনে, অপশান ডি নিউ দিল্লি। বন্ধুরা, এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি নিউ দিল্লি। 15 নম্বর প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, আইপিএল 2020-তে কোন ক্রিকেটার সর্বোচ্চ রান করেছেন? চারটি অপশান আছে, অপশান এ শিখর ধাওয়ান, অপশান বি কেএল রাহুল, অপশান সি ডেভিড ওয়ার্নার, অপশান ডি বিরাট কোহলি। এর রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান বি কেএল রাহুল। বন্ধুরা, এর সাথে মনে রাখবেন কেএল রাহুল আইপিএল 2020-তে সর্বমোট 670 রান করেছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আরও একটি প্রশ্ন আপনাদের কাছে রাখছি, আপনারা কমেন্টে জানান এর সঠিক উত্তর কী হবে। ভারতে কার্গিল বিজয় দিবস কোন তারিখে পালিত হয়? অপশান এ 24 জুলাই, অপশান বি 26 জুলাই, অপশান সি 27 জুলাই, অপশান ডি 28 জুলাই। বন্ধুরা, এর সঠিক উত্তর কী হবে আপনারা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।